আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবাররকাত স্বাভাবিক মৃত্যু এবং মৃত্যু ফেতনা থেকে বাঁচার জন্য দুটি দোয়ার কথা বলবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনে সুন্দর করে দোয়াগুলি শিখে আমল করবেন মানুষের মৃত্যু এক অবধারিত ও সুনিশ্চিত বিষয় মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না আর কার মৃত্যু কোথায় হবে কিংবা কখন হবে এ কথাও কেউ জানে না মহান রব্বুল আলমিন সোরাই লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলেন যার অর্থ হল কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে কোন স্থানে সে মৃত্যুবরণ করবে আল্লাহ সর্বজ্ঞ সর্ব বিষয়ে তিনি জানেন তাই আমাদের মৃত্যু যাতে স্বাভাবিকভাবে হয় সুন্দরভাবে হয় এবং ইমানের সাথে হয় এজন্য এ দোয়াটি পাঠ করবেন হজরত আব্দুল মাসউদ সউদ আনহু বলেন রসুল করিম সাল আলহ সাল্লামের দোয়াসমূহ থেকে এটি একটি দোয়া অর্থাৎ তিনি এ দোয়াটি পাঠ করতেন আল্লাহ ইন্নি আস আলুকাঈশ নাক ও মারাদান গাইরা সবন ও মারাদহীন আল্লাহমী আস আলুকাঈশাতন নাক ও মিতন ততন ও মারাদ্দন গা মাহজিন ওয়ালা ফাদ দোয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে বিপদ মুসিবত মুক্ত জীবন চাই স্বাভাবিক মৃত্যু চাই এবং কোনো ধরনের শাস্তি ও লাঞ্ছনা ছাড়া পরকারের দিকে ফিরে যেতে চাই সুপ্রিয় দর্শক এ দোয়াটি যে কোনো সময় পড়তে পারেন তবে নামাজের সেজদায় নামাজের সালাম ফিরানোর পূর্বে এবং পরে বেশি বেশি করে পড়বেন কারণ তখন বেশি দোয়া কবুল হয় যাতে করে মৃত্যুর সময় কোনো ধরনের ফেতনায় পড়তে না হয় এর জন্য পির আলী হুসাল্লাম নামাজের সালাম ফিরানোর পূর্বে এ দোয়াটির কথা বলেছেন আল্লাহ ইন্নি আউজ বিকা মিন আজাবি জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال. أشكر يا أبن راب. يدوي الدوار وبرعم الكربن. اللهم تراشكلك توفيق دان كورون. آمين. السلام عليكم.